শুভ সকাল। আসলে যখন তোমরা এই ভিডিওটা পাবে তখন রাত হয়ে যাবে। তোমরা আমাকে সময় দিচ্ছ, সেই সময় দেওয়ার জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স 1 বছর, 1 বছর মানে 1 বছরের থেকে একটু বেশি হবে। আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম আমার জার্নিটাকে দেখাবো বলে। বেশ ভালোই লাগছে, আমার এই চ্যানেলটি অল্প অল্প করে গ্রো করছে। খুব যে একদম জলদি গ্রো করছে তা না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যারা আমার সাথে প্রথম থেকে ছিলে তারা তো দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে। আমি একটা কথা বলবো, আমি হাল ছেড়ে দেওয়ার পাত্রী একদমই নই। এই যে অল্প অল্প করে গ্রো করছে, এটার মধ্যেও কিন্তু ইতিবাচক এক সংকেত আছে। একেবারে তো থমকে নেই, একটু হলেও তো গ্রো করছে। কেউ না কেউ তো আমাকে দেখছে, কেউ না কেউ তো আমাকে সময় দিচ্ছে, তাই না? থমকে গেলে তো এই সময়টুকুও আমি পেতাম না। মানে আমি যদি ইউটিউব একদমই না করতাম, যদি ডিমোটিভেটেড হয়ে যেতাম যে না আমার তো বেশি সাবস্ক্রাইবার বাড়ছে না, আমাকে তো বেশি সময় কেউ দিচ্ছে না, যদি আমি নিজেকে আটকে দিতাম তাহলে আমি এইটুকুনিও সাবস্ক্রাইবার তো পেতাম না, তোমরা তো আমাকে এইটুকু সময়ও দিতে না, তাই না? তোমরা কিন্তু আমাকে সময় দিচ্ছ, যতটুকু যারা যেভাবে দিচ্ছ দিচ্ছ, সেই দেওয়ার জন্য আমি অনেক বেশি মোটিভেটেড। হ্যাঁ, মাঝে মাঝে যে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি না তা না, কিন্তু সেটা খুব কম সময়ই হয়। আমি ভাবি যে কেউ একটু হলেও তো আমাকে দেখছে, সময় দিচ্ছে, এক দুজন হলেও সাবস্ক্রাইব করছে, তার জন্য আমি থেমে নিই, আমি রোজ করার চেষ্টা করি। আসলে এখন কাজের পরিমাণটা একটু কম, তার জন্য আমি এখন একটু রেগুলার হতে পারছি। আর ইউটিউব একটা জিনিস শিখিয়েছে, সেটা হলো, সেটা খুব ভালো একটা দিক, সেটা হলো কনসিস্টেন্সি। সত্যিকারের এটা আমার জন্য খুব ভালো হয়েছে, নাহলে আমি ভীষণ ল্যাতখোর একজন মানুষ। যাই হোক, এটাই আমার সকলকে বলার যে কোনো কিছুতে তোমরা কখনোই না ডিমোটিভেটেড হয়ে নিজেকে আটকে দেবে না। যদি সেই কাজটা করতে তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সেই কাজটা করবে। যতদিন না সাফল্য পাবে ততদিন ওই মাঠ ছেড়ে নড়বে না। আমি ঠিক সেই ধরনেরই মানুষ। আমার একটা সুবিধে ছিল, কি ধরনের সুবিধে জানো তো? লোকজন আমাকে ভাবতো আমার দ্বারা কিচ্ছুই হবে না, এইটা একটা সুবিধা। কীরকম সুবিধে? আমি না একবার একটি গল্পের বইতে পড়েছিলাম, খুব ভালো মনের কথা লিখেছিল, ওটা পড়ে আমি একটুখানি আরামও পেয়েছিলাম। সেটা হলো, দাদা ভাইকে বলছে, তোর কাছে অনেক সুযোগ সুবিধা আছে, তোর যেটা হতে ইচ্ছা করে তুই সেটাই হবি। আমার ভাই বলছে, হ্যাঁ আমি তো সেটাই হব, তোরও তো যেটা হতে ইচ্ছা করছে তুইও তো সেটাই হচ্ছিস। বলছে, না রে। বলছে, কেন? তুই স্টেটে HS-এ র্যাঙ্ক করেছিস তারপরেও বলছিস না রে? বলছে, না রে, আমার একদম ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে একবার আমি নাম করে ফেলেছি পড়াশোনায় ভালো, ব্যাস লোকজন তাদের স্বপ্নের বোঝা আমার উপরে চাপিয়ে দিল, আমার তো সায়েন্স নিয়ে পড়ারই ইচ্ছা ছিল না। আর তোর তো সুবিধে আছে। তখন ভাইটি বলল, হ্যাঁ এটা তো ঠিক কথা, আমাকে তো কেউ গ্রাহ্যই করে না ভালো স্টুডেন্ট বলে, আমাকে তো সবাই ও তো আর্টস নিয়েই পড়বে, ও হবে কিছু একটা, এরকমই তো করে, হ্যাঁ এটা তো বেশ ভালো কথা। এই জায়গাটা পড়ে আমার এত ভালো লেগেছে। হ্যাঁ সত্যি তো তাই, আমি ওই ছোট্ট ভাইটির মতো, আমাকে কেউ কোনোদিন গ্রাহ্যই করেনি, ও হবে হবে কিছু না কিছু, দেখা যাক। মানে মুখের সামনে তো আর বলতে পারে না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু ইনিয়ে বিনিয়ে মানেটা তাই। একটা সময় এরকম এসেছিল যে বলা হচ্ছিল, বিয়ে দিয়ে দাও না, বিয়ে দিয়ে দাও, কারণ তখন আমি একদম মানে আমার লক্ষ্য স্থির করেই নিয়েছি উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার সাথে যাব। তখন তো লোকজন বলতো পাগল, একেই আমি যে বারবারই বলি আমি যে খুব ভালো রেজাল্ট নিয়ে আমি বেরিয়েছি তা নয়, কিন্তু ওই যে বললাম, সবসময় বলি
লেগে থাকতে হবে। এবার সেই লেগে থাকাটাই পরবর্তীকালে ফল দেবে। কতটা সফল হলে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কতটা তুমি সার্ভাইভ করতে পারলে। এবার এই যে নিজের যে কাজটা তোমাদের ভালো লাগবে সেই কাজটাই করবে, এটা তো সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে জানা, নিজে কী ভালোবাসছি সেটা জেনে সেই রাস্তা ধরে এগিয়ে যাওয়া, তাই না বলো? এই দেখো, এটা হচ্ছে দুপুরের খাবার দাবার, আর কচু বাটা হয়েছিল, কচু বাটতে গিয়ে নাকি মায়ের হাত চুলকেছে, তার জন্য সেটাকে ভেজে নেওয়া হচ্ছে। বর্তমানে আমি চাই সকলে, নারী পুরুষ নির্বিশেষে সকলে একটা উন্নত ভারতবর্ষ গড়ে তুলুক, ভারত রত্ন যাতে সৃষ্টি হয় ঘরে ঘরে। আর নারীরা বহুদিন পিছিয়ে ছিল, আমার মনে হয়, আমি এখানে যা লিঙ্গ বৈষম্য সৃষ্টি করার জন্য বলছি না, নারীরা পিছিয়ে তো ছিল, এটা তো সত্যি কথা। পিছিয়ে থাকার মানেই হচ্ছে এগোতে হবে, আর এগোনোর অর্থ এটা না অনেক বেশি অহংকারী হতে হবে। আমরা পারি তাই আমরা করি, এটাই বলবো। আর বর্তমানে আধুনিক সময়ে জানো তো একটা বিষয়ে দেখছি, নারীরা এগোবে, স্বাভাবিক, নারী পুরুষ উভয়কেই এগোতে হবে। কিন্তু একটা বিষয় কী দেখছি জানো তো, এটা না আমি পুরুষ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সোশ্যাল মিডিয়াতে বহু ক্ষেত্রে মেয়েরা সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য এমন এমন সব রিলস আর ছবি আপলোড করেছে যেখানে অনেক ব্যক্তি আছেন যারা অনেক বেশি সময় দিচ্ছেন, তার মধ্যে তাদের ফলোয়ার বাড়ছে, তাদের প্রচুর অর্থ ইনকামও হচ্ছে। সেই ক্ষেত্রে বলবো, স্ক্রিন টাইমিং দেওয়াটা তাদেরকে বন্ধ করুন। নারীরা না, সকল নারী এরকম না, অনেক নারী কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা অনেক পরিশ্রম করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছে, তাদেরকে সময় দিন, তাদের হয়তো ওটা অনেক বেশি প্রয়োজন। কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি দেখছি এটা, যে এই জিনিসটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে। আর এখন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকেও ছাড়ছে না, আর এক্ষেত্রে আমি বলবো যে তাদের ইচ্ছায় হচ্ছে সেটা না, পরিবারও কিন্তু এর সাথে থাকে। অনেক নারীর ক্ষেত্রে তার পুরুষেরা থাকে, এই ক্ষেত্রে তাদেরকে উৎসাহ করে, এই পয়সার একটা প্রলোভন, পয়সা সকলের দরকার মানছি, তাহলে এইভাবে বেঁচে থাকা, আর এইভাবে সময়টা প্লিজ নিজেদের সময় নষ্ট করবেন না, তাদেরকে প্লিজ সময় দেবেন না। আগে পড়েছিলাম, এখনও পড়ি, যে বহু শিক্ষাবিদরা বলেন যে মাকে অনেক বেশি শিক্ষিত হওয়া প্রয়োজন, কারণ মা যে শিক্ষাটা দেবে সেই শিক্ষা আর বিশ্বে কেউ দেবে না, নারী হচ্ছে সেই মা গোষ্ঠীরই। তো সেই নারী নিজেদেরকে এমনভাবে অপচয় করছে যেটা দেখে না, আমি নিজে তো একজন নারী, একজন মেয়ে, আমার কোথাও গিয়ে মনে হয় খুব খারাপ লাগে। একই মেয়েদেরকে বহু ক্ষেত্রে সস্তার চোখে দেখা হয়, বলা ও তুই মেয়ে, মানে মেয়েদের যেন জীবনটা অনেক সোজা, এইটা একটু ধরে নেওয়া হয়। তার মধ্যে যদি এই ধরনের ভিডিও রিলস ছবি আসতে থাকে, তাহলে মানুষ আরও অতিরিক্ত মাত্রায় বলবে, সেখানে যারা সত্যিকারেরই ওই নারী সংজ্ঞার সাথে যায় যেসব মেয়েরা, তাদের কোথাও গিয়ে অপমান অসম্মানে লাগবে, এটা তো স্বাভাবিক বিষয়। তাই বলবো, ওই সমস্ত রিলস ভিডিও ছবিকে একদমই সময় দেবেন না। জানি না আমার কথাটা কতটা পৌঁছবে লোকের কাছে, কিন্তু এটা আমি চাই। আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা দেখে, মানে যারা উচ্চ পদস্থ কর্মচারী, তারাও কি এগুলো খেয়াল করে না, নাকি বুঝতে পারি না। যাই হোক, আসলে এখন সোশ্যাল মিডিয়া তো বাচ্চাদের হাতেও ভয় লাগে, বাচ্চারাও কোথার থেকে কি শিখে যাবে, কারণ বয়সটা একটা ম্যাটার, সব বয়সে সব ধরনের শিক্ষা তো নয়, বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা শিক্ষা থাকে। যাই হোক, এটাই আমার বলার, আর সকলকে এটাই বলবো, যার যেটা স্বপ্ন, স্বপ্ন দেখো, সেই স্বপ্নে লেগে থাকো, লেগে থাকলে গো সত্যিকারেরই হয়, লেগে থাকতে আমাদের সকলকে হবে। জামা কাপড় কাচা টাচা হলো, এখন আমার বর সেটাকে মেলতে যাবে, কেমন লাগলো আমাকে বলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আসি।